হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম ম্যাথামেটিক্স সলিউশন যেগুলো তোমরা কমেন্ট করে বলছো যে কোয়েশান পেপারে যেগুলো মেস আছে সেগুলো সলিউশন করে দিতে আমি তোমাদের সকল জিওমিস্ট্রি যেগুলো পরীক্ষাতে আসবে জ্যামিতি যেগুলো আসবে পরীক্ষাতে সবগুলো আমি একসাথে সলভ করে নিয়ে এসেছি এগুলো দেখলে আশা করি জ্যামিতি তোমাদের থার্টি মার্ক্সের জ্যামিতি থাকবে তোমাদের পরীক্ষাতে থার্টি মার্সের মধ্যে থার্টি মার্ক্স পেয়ে যেতে পারবে সকল চাপ্টারের জ্যামিতি ছয় নম্বর চ্যাপ্টার সাত নম্বর আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর চ্যাপ্টার সকল চ্যাপ্টারের জ্যামিতি একসাথে নিয়ে আসলাম এখান থেকে পড়লে আশা করি কমন পেয়ে যাবে আর ভিডিওটা দেখার সাথে সবাই বন্ধুর সাথে শেয়ার করে দেবে আমি জ্যামিতি দিয়েছি তারপরে সব এলজাবরা দেব মেনসিয়েশনের অঙ্ক দেব দিয়ে দেবো সব কিছু স্টেজিস্টিক প্রবেবিলিটি সবগুলো একসাথে দিয়ে দেব তোমরা দেখে নেবে আজকের মধ্যে পারলেই দিয়ে দেব তোমাদেরকে সব কিছু আর ভিডিওটা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবে আর ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আগের কোশ্চেন পেপার দিয়েছি টেন ইয়ার্সের কোয়েশন পেপার এটাও পেয়ে যাবে তোমরা সায়েন্সেরও দিব আর সব সাবজেক্টে দেওয়া আছে অলরেডি তোমরা আমার ভিডিও লিস্টে গিয়ে দেখতে পারবে বা প্লে লিস্টে গিয়ে ক্লাস নাইনের প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে সকল সাবজেক্টের কোয়েশ্চন পেপার দেওয়া আছে আনসারও দেওয়া আছে তোমরা দেখে নেবে চলো শুরু করা যাক আজকের ভিডিও অ্যানুয়াল এক্সামিনেশন ক্লাস নাইন জেনারেল ম্যাথামেটিক্স কোয়েশ্চন পেপারে দেখো এরপরটা জিমিটি থাকবে এটা হলো লাইন এটা থেকে তোমাদের লাইনসেন অ্যাঙ্গেল থেকে তোমাদের চ্যাপ্টার নম্বর সিক্স থেকে এরকম দেওয়া থাকবে সবগুলো জামিতি একসাথে নিয়ে আসলাম ঠিক আছে দেখে নাও তারপরে এরকম ফিগার দেওয়া আঁকা থেকে দেওয়া থাকবে এটা সলভ করতে লাগবে এটা সার্কেল থেকে সবগুলো আমি সলভ করে দিচ্ছি একটা একটা করে দেখো এক নম্বর প্রশ্ন আনসারটাও বুঝিয়ে দেবো কীভাবে করা হয়েছে দেখে নেও তোমরা এক নম্বর এক্স প্লাস ওয়াই ইজকাল টু প্লাস জেড প্রমাণ করো যে অ্যাঙ্গেল কোন এ ও বি একটি সরল রেখা ড্রটা করতে লাগবে চিত্র মতে চিত্র দেওয়া থাকে চিত্র মতে কী ঘটবে এ ও সি এ ও সি এই কোনটা আর বি ও সি বি ও সি কোন কোনটা এই কোনটা আর ডি ও বি ডি ও বি কোন কোনটা এই কোনটা আর এ ও ডি এ ও ডি কোন কোনটা এই কোনটা একটা কোন কি আছে এক্স ওয়াই w, জেড চারটা কুনের মান বসিয়ে দিলাম এক্স ওয়াই ডাব্লু জেড ইজিগাল টু থ্রি সিক্সটি ডিগ্রি পুরো সার্কেল কত হয় থ্রি সিক্সটি ডিগ্রি যেহেতু এক্স প্লাস ওয়াই টু ডাব্লু প্লাস জেড এক্স প্লাস এই দুইটা কোণ প্লাস করলে যত হবে ডাব্লু প্লাস প্লাস করেও সেম তত হবে এটা ওয়ান ডিগ্রি হলে এটা ওয়ান ডিগ্রি হবে তাহলে কী করতে লাগবে দেখো এক্স প্লাস ওয়াই সেম লিখেছি জেডের জায়গাত এক্স প্লাস ওয়াই লেখা যায় কারণ এক্স প্লাস ওয়াই ইজিক টু প্লাস জেড এক্স প্লাস ওয়াই লিখে নিলাম দুইটা x টু এক্স দেখলাম দুইটা ওয়াই টু ওয়াইস ওয়াই লিখলাম ডিগ্রি দুইটা দুই থেকে একটা দুই কমন নিয়ে নিলাম কী থাকলো এক্স প্লাস ডিগ্রি টুটা ডিভাইড নিচে চলে গেল টু দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ডিভাইড করলে কত হবে ওয়ান ডিগ্রি দেখুন ওয়ান ডিগ্রি মানে সরল কোন তাহলে আমরা কি করতে পারবো বিওসি এক্সের এর বিলুপ্তি ধরেছি আমরা এক্সিজিক্যাল টু ও সি আর কি আছে দেখো ওয়াইল টু কি আছে এ ও সি এ ও সি ওয়াই এর মান কি আছে এ ও সি দুইটা প্লাস করলে কত হবে ওয়ান এইট্টি ডিগ্রি ইহা হইতে দেখা যায় যে ও সি রেখা ও সি রেখাটা ওসি রেখাটা এ ও সি এবং বিও সি এর সাধারণ বাহু এ ও সি এ ও সি আর বি ও সি এর সাধারণ কি বাহু সুতরাং এ বি একটি সরল রেখা সুতরাং কি আছে এ ও বি একটি রেখা প্রমাণিত তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো কোন পি কিউ আর পি কিউ আর কোনটা এ কিউ কোনটা আর পি আর কিউ পি আর কিউ কোন কোনটা এই দুইটা কোন সমান এই কোন হলে প্রমাণ করো যে পি কিউ কিউএস এই কোনটা আর পি আর টি পি আর টি এই দুইটা কোন কি আছে সমান যদি এই কোন সমান এই কোন হয় পি কোন আর কিউ কোন আর আর কোন কিউ কোন আর আর কোন দুটা যদি সমান হয় তাহলে আমরা কি করব এই কোন সমান এই কোন আমরা কি করব আর কোন আর কিউ কোনটা কি করবে আর কোন আর কিউ কোনটা সমান আমরা প্রমাণ করব যেহেতু পি কিউ রেখা পি কিউ রেখা এস এর উপর দণ্ডায়মান কার উপর দণ্ডায়মান এস আর রেখার উপরে দণ্ডায়মান সুতরাং পি কিউ এস পি কিউ এস কোন কোনটা এই কোনটা প্লাস পি কিউ আর পি কিউআর কোন কোনটা এই কোনটা দুইটা কোন প্লাস করলে কত হবে ওয়ানটি ডিগ্রি ইকুয়েশন নাম্বার ওয়ান আবার যেহেতু পি আর যেহেতু পি আর রেখা টি কিউ এর উপর দণ্ডায়মান দণ্ডমান টি কিউ এর উপর কি আছে পি কিউ পি আর রেখাটা কি আছে দণ্ডায়মান আছে সুতরাং পিআরটি সুতরাং পিআরটি কোন কোনটা এই কোনটা প্লাস পি আর এস পি আর এস কোন কোনটা এই দুইটা কোন কি হবে প্লাস করলে ওয়ান এইটি ডিগ্রি ইকুয়েশন নম্বর টু ইকুয়েশন নাম্বার ওয়ান এবং ইকুয়েশন টু থেকে আমরা কি পাইমো পি কিউ এস পি কিউ এস প্লাস পি কিউ আর পি কিউ আর এই দুইটা কোণ প্লাস যখন করব তখন কি বের হবে পি আর টি পি আর টি কোন কোনটা এই কোনটা আর পি আর এস পি আর এস এই দুইটা কোণ কি হবে সমান হবে যেহেতু পি কিউ আর যেহেতু পি কিউ আর টু পি আর কিউ পি আর কিউ সমান আমরা জানি তাহলে আমরা কি প্রমাণ করতে পারবো পিকিউএস পি কিউএস টু পি আর টি প্রমাণিত তিন নম্বরটা দেখো এব সমান্তরাল সি ডি এবি যে রেখাটা আছে সমান্তরাল কার আছে সিডির সমান্তরাল আছে এ পি কিউ কিউ এই কোনটা কত আছে ফিফটি ডিগ্রি দেওয়া আছে পিআরডি পি আর ডি এই কোনটা মান কত আছে ওয়ান টোয়েন্টি সেভেন ডিগ্রি হইলে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এই কোনটার এই কোনটার মানটা কত আমরা বের করতে লাগবে দেখো কীভাবে বের করবো যেহেতু এবি সমান্তরাল সিডি এবি সমান্তরাল সিডি পিকু একটি ভেদক পিকুটা দুটাকে কি করেছে ভেদ করেছে এক্স ফিজিক্যাল টু এ পি আর এক্সের ভ্যালুটা কি এ এক্সের ভ্যালুটা এ পি আর এ পি আর এক্সের ভ্যালুটা কি এ পি আর এটা একান্তর কোন এক্স ইকুয়াল টু ফিফটি ডিগ্রি এক্সের ভ্যালুটা কত আছে এইটা যদি এটা যদি ফিফটি ডিগ্রি ফিফটি ডিগ্রি হয় এক্সের ভ্যালুটা কত হবে ফিফটি ডিগ্রি যেহেতু এ পি কিউ এ পি কিউ ইজ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা কি করব যেহেতু এবি সমান্তরাল সিডি এবি সমান্তরাল সি ডি আর পি আর একটি ভেদক পি আর একটি ভেদক তাহলে এ পি আর এ পি আর ইকুয়াল টু পি আর ডি পি আর ডি এটা কি একান্তর কোন সুতরাং এ পি কিউ সুতরাং এ পি কিউ প্লাস কিউপিআর কিউ পি আর ইকল টু পি আর ডি পি আর ডি এ পি কিউর ভ্যালু কত আছে ফিফটি ডিগ্রি কিউ পি কিউপিআর ভ্যালু ওয়াই আর পি আর ডির ভ্যালু কত আছে ওয়ান টোয়েন্টি সেভেন ডিগ্রি ওয়াই ওয়াইয়ের মানটা বের হলেই এক্সেল মান তো বের হয়ে গেছে ওয়াইয়ের মানটা বের করতে লাগবে ওয়াই ইকুয়াল টু ফিফটিটা সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যায় ওয়ান টোয়েন্টি সেভেন থেকে ফিফটি মাইনাস করলে কত হবে সেভেন্টি সেভেন ডিগ্রি এক্সের ভ্যালু কত হলো ফিফটি ডিগ্রি আর ওয়াইয়ের ভ্যালু কত হলো সেভেন্টি সেভেন ডিগ্রি চার নম্বরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু পি কিউ আরএস পিকিউ আর আর এস টি বিন্দুতে টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে পরস্পরকে ছেদ করে পি আর টি পি আর টি এই কুনটা কত আছে ফর্টি ডিগ্রি দেওয়া আছে আর পি টি আর পি টি কত আছে নাইনটি ফাইভ ডিগ্রি টি এস কিউ টি এস কিউ কত দেওয়া আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি পাওয়া গেল এস কিউ টি এস কিউ টি এই কোণের মানটা কত আমরা বের করতে লাগবে একদম ইজি ত্রিভুজ পি আর টি পি আর টি একটা ত্রিভুজ কি পাবো এখান থেকে কোন আর টি এই কোনটা আর পি আর টি পি আর কোনটা আর পি টি আর একটা কোন পাবো এই একটা কোন পাবো তিনটা কোন প্লাস করলে কত হবে ওয়ান এইটি ডিগ্রি দেখো আর পিটির ভ্যালু কত দেওয়া আছে পিআরটি ভ্যালু দেওয়া আছে নাইনটি ফাইভ ডিগ্রি তারপরে কী দেওয়া আছে পিআরটির ভ্যালু কত দেওয়া আছে ফোর্টি ডিগ্রি ফোর্টি ডিগ্রি বসালাম পিটিআর পিটিআর ভ্যালু দেওয়া নেই পিটিআর এই কোণের ভ্যালু দেওয়া নেই লিখে নিলাম ফিজিকাল টু ওয়ান এইট্টি ডিগ্রি দুইটা কোণ প্লাস করলে কত হবে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ওয়ান এইট্টি থেকে ওয়ান থার্টি ফাইভ মাইনাস করলে কত হবে ফোর্টি ফাইভ ডিগ্রি এই কোণের মানটা কত পেলাম ফোর্টি ফাইভ ডিগ্রি এটা ফোর্টি ফাইভ বলে এটাও কত হবে ফোর্টি ফাইভ ডিগ্রি হবে পি এস এবং আর এস রেখা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করিয়াছে আর এস পরস্পরকে কি বিন্দুতে ছেদ করেছে টি বিন্দুতে ছেদ করিয়াছে সুতরাং এস টি কিউ এস টি কিউ ইকল টু পি টি আর পি টি আর

এসটি কিউ এখন তুই বুঝ এস টি কিউ তুই কোন কি কোন কোনটা কোনটা আর প্লাস কিউএসি কিউ এস টি তিনটা কোন প্লাস করলে ওয়ান এইটি ডিগ্রি হবে এস কিউটি এস সেম রয়ে গেল এস টি কিউর ভ্যালু কত আছে এস টি কিউ আমরা বেরোয় লিখেছি ফোর্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে নিলাম আর কিউএসটি কিউএসি এটার বিলু কত 75 75 সেভেন্টি লিখে নিলাম দুইটা প্লাস করলে কত হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস আছে সাইড চেঞ্জ করলে কি হবে মাইনাস হয়ে যাবে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কত হবে সিক্সটি ডিগ্রি এস কত হবে এস কত হবে সিক্সটি ডিগ্রি একদম ইজি তারপরে দেখো ফাইভ নম্বর এবি রেখার উপর এবি এবং বি সি দুটি সমান মাপের লম্ব দেখাও যে সিডিএবি এর সমুদ্রিকণ্ডক কি বলেছে দেখো এ এব আর এ আর ডি এব এবং বি সি বিসি দুটি সমন মাপের লম্ব দেখাও যে সিডি সিডি এব সমুদ্রি খণ্ডক এব এর সমান দুই ভাগে ভাগ করেছে প্রমাণ করতে লাগবে দেখো ত্রিভুজ বিওসি ত্রিভুজ বি ও সি একটা ত্রিভুজ হয়েছে এখানে আর ও ডি এ ও ডি আরেকটা ত্রিভুজ হয়েছে দুটা ত্রিভুজ থেকে কি পাবো আমরা ও বি সি ও কোন কোনটা এই বি কোনটা আর ও ও ডি এই দুইটা কোন কি হয়েছে বি ও সি ও সি কোনটা এই কোনটা আর এও ডি কোন কোনটা এই কোনটা বিপ্রতিপ কোন বিসিজ ইকল টু ডি এ বি টু কি আছে ডিএ দেওয়া আছে সুতরাং বিওসি সর্বসম ত্রিভুজ এও ডি বিও সি ত্রিভুজ সর্বসম এ ও ডি এ এস স্বীকার্য অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড প্রমাণ করেছি আমরা ও বি টু এ ও বিকেল টু ও এই বাহু সমান এই বাহু আর ও সিজ গেল টু ও ডি গেল টু ও ডি এই বাহু সমান এই বাহু ও এবি এবং ডি এর মধ্যবিন্দু ও বি আর ডি এর কি আছে মিডিল বিন্দু মধ্যবিন্দু সুতরাং ডি সুতরাং এর এবুদ্রিক এব কে দুই ভাগে ভাগ করেছে প্রমাণিত তারপরে ছয় নম্বর প্রশ্ন দেখো এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা কোয়েশন পেপারও আছে দেখা যে এবি সমান্তরাল সিডি ওই এক্স আর ওয়াই এর মান বার করার জন্য বলেছে ধরি এল ছেদক এলটা হলো কি ছেদ করেছে এবি এবং সি ডি এবি এবং সিডি ক্রমে পি এবং কিউ বিন্দুতে পি এবং কিউ বিন্দুতে কিউ বিন্দুতে ছেদ করেছে চিত্র থেকে পাই ফিফটি ডিগ্রি এটা ফিফটি ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু কত ওয়ান এইট্টি ডিগ্রি সরল যুগ্ম কোন সরলরক্ষী কী আছে যুগ্ম কোন এক্স ইক ফিফটি ডিগ্রিটা প্লাস আছে মাইনাস করে নিয়ে নিলাম একশো আশি থেকে ফিফটি মাইনাস করলে কত হবে একশো তিরিশ ডিগ্রি হবে ইকুয়েশন নাম্বার ওয়ান আবার ওয়াই যে ওয়াইটা যেটা আছে ওয়াই ইকুয়াল টু কত হবে একশো তিরিশ ওয়াই এরগুলো কত হবে এক্সের গুলো যদি একশো তিরিশ হয় ওয়াই কত হবে একশো তিরিশ বিপ্রতীপ কোন ইকুয়েশন নম্বর ওয়ান এবং ইকুয়েশন নম্বর টু থেকে এক্স ইকাল টু ওয়াই তাহারা অন্তস্থ একান্তর কোন এবং কোন দুটি সমমানের এবি সমান্তরাল সিডি তাহলে কি আমরা কি করব এবি সমান্তরাল সিডি প্রমাণ করব সাত নম্বর প্রশ্ন দেখো ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুদ্বয়কে যথারক্রমে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ই এবং ডি বিন্দুতে কি বলেছে এবিসি এটা ত্রিভুজের এবি এ বি আর এসি বাহুদ্বয়কে যথারক্রমে ই ই এবং ডি বিন্দুদ্বয় দিকে বর্ধিত করা হলো বাড়ানো হয়েছে যদি সিবিডি যদি সি বি যদি সিবিই সিবিই কোন এবং বিসিডি বিসি ডি সমুদ্ধি খণ্ডক বিও আর সি ও বিও বিও আর তাহলে প্রমাণ করতে হবে যে কোন বিও সি কোন বিও সি কোনটা এই কোনটা ইকুয়েল টু ওয়ান বাই টু কোন বিএসি ওয়ান বাই টু কোন বিসি এই কোনটা দেখো কিভাবে করেছি বি ও রশ্মি এই বি ও রশ্মিটা সিবিই এর সমুদ্রিকণ্ডক কার সমুদ্রিকণ্ডক সিবিই এর সমান দুই ভাগে ভাগ করেছে সিবিজেল টু ওয়ান বাই টু সি বি ইজল টু ওয়ান বাই টু সিবি সি বি কোন সিবিও সি বিও ইকেল টু কি লেখা যাবে ওয়ান বাই টু পুরাটা কত আছে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস কত লিখব আমরা ওয়াই টু দিয়ে ওয়ান এইটীকে ডিভাইড করলে কত হবে নাইনটি ওয়াই বাই কত হবে টু ইকুয়েশান নাম্বার ওয়ান অনুরূপ সি ও রশ্মি সি সিও রশ্মিটা সিও রশ্মিটা কী হয়েছে বি সি ডি এর সমুদ্রিকণ্ডক কার সমুদ্রিকণ্ডক বিসিডি এর সমুদ্রিকণ্ডক সমুদ্রিকণ্ডক হলে আগেরটার মতো সেম পুরোটা হলো ওয়ান এইট্টি ডিগ্রি ওয়ান এইট্টি ডিগ্রি থেকে কী করব আমরা জেডটা কী করবো মাইনাস করবো মাইনাস করলে কী হবে দুই দিয়ে ওয়ান এইটটিকে ডিভাইড করলে কত হবে নাইনটি আর টুটার নিচে চলে আসলো টুটার নিচে চলে আসলো ডিভাইড বাই উপরে কত হলো জেড ইন্টু করলাম ওয়ান বাই টু ইন্টু ওয়ান এইটি ডিগ্রি আর ওয়ান বাই টুতে জেড কি ইন্টু করলে জেড বাই টু হবে নাইনটি ডিগ্রি মানে জেড বাই টু কোয়েশন নম্বর টু তারপরে আমরা কী করেছি দেখো এখানে এখন বিওসি থেকে বিও সি এই ত্রিভুজ থেকে আমরা কী পাবো থেকে কুন বিওসি প্লাস বিও বি সিও বি ও সি বিও সি আর বি সি ও দুইটা কোন প্লাস সিবিও সিবি ও এই কোন এই কোন এই কোন তিনোটা কোন প্লাস করলে কত হবে ওয়ান ডিগ্রি নাম্বার থ্রি এক নম্বর দুই নম্বর তিন নম্বর ইকুয়েশান থেকে সম্পর্ক কী পাওয়া যায় দেখো বিওসি বিওসি প্লাস ডিগ্রি প্রথম কী লাগব বিওসি প্লাস বিওসি প্লাস কত আছে 90 ডিগ্রি মানাস জেড বাই টু প্লাস সিবিও সিবিওর ভ্যালু কত আছে নাইনটি ডিগ্রি Y ওয়াই টু টু ওয়ান এইট্টি ডিগ্রি বিওসি তো সেম রয়ে গেলো ডিগ্রি ডিগ্রি কত হবে ওয়ান এইট্টি ডিগ্রি ওয়ান ডিগ্রি প্লাস আছে চেঞ্জ করলে কী হবে মাইনাস হয়ে যাবে ওয়ান এইট্টি ডিগ্রি প্লাস আর ওয়ান ডিগ্রি মাইনাস ক্যান্সেল হয়ে গেল মাইনাস জেড বাই টু সাইট চেঞ্জ করলে প্লাস জেড বাই হবে আর মাইনাস ওয়াই বাই টু চেঞ্জ করলে কী হবে প্লাস ওয়াই বাই টু দুইটা থেকে একটা টু কমন নিয়ে গেলাম কী থাকলো ওয়াই প্লাস জেড ইকুয়েশন নাম্বার কত হবে ফোর এক্স প্লাস ওয়াই ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কুনের সমষ্টি একশো ডিগ্রি আমরা জানি ওয়াই প্লাস জেড লিখলাম প্লাসে সাইট চেঞ্জ করে লিখে নিলাম একশো আশি থেকে জেড মাইনাস করে কী করবো দেখো একশো আশি মানে যে এক্স লিখে নিলাম ইকুয়েশন নম্বর ফোর থেকে পাই ইকুয়েশন নম্বর ফোরে কি আছে বিওসিজ গুলো ওয়ান বাই টু এক্স প্লাস বা ওয়াই প্লাস জেড কি আছে ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেডের এর জায়গা কত বসলাম ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস এক্স ওয়ান বাই টু ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস এক্স ওয়ান বাই টু দিয়ে ওয়ান এইটির ডিগ্রি ডিভাইড করলে কত হবে নাইনটি আর টু ওয়ান বাই টু দিয়ে এক্সকে ইন্টু করলে এক্স বাই টু মিলে গেলো কোন বিওসিজ গুলো নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান বাই টু কুন বি এ সি প্রমাণিত নেক্সট দেখো আট নম্বর কু এ বি কোয়েশন এ এবি সমান্তরাল এবি ডি এ পি কিউ এপি কিউ পঞ্চাশ পি ডি আর পি ডি কত ওয়ান টোয়েন্টি সেভেন ডিগ্রি হইলে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াইয়ের মান বার করো এরকম আর থাকবেই পরীক্ষাতে এবি সমান সি ডি পিকিউ ভেদক পিকিউটা আগেটার মতো পিকিউ ভেদক এক্স ইকুয়াল টু কি লেখা যাবে এ পি কিউ এক্স এ পি কিউ এই কোনটা এর মান একান্তর কোন এক্স ইকুয়াল টু ফিফটি ডিগ্রি এক্স এটা ফিফটি ডিগ্রি হলে এটা কত হবে ফিফটি ডিগ্রি যেহেতু এপি এ পি ফিফটি ডিগ্রি দেওয়া আছে এবি সমান্তরাল সিডি এবি সমান্তরাল সিডি পি আর হলো বেদক পি আরটা হলো বেদক আগটার মতো সেম এপি কিউ এপি কিউ টু পি আর ডি পি আর ডি একান্তর কোন এপি কিউ ইসল টু দুইটা প্লাস করলে লিখতে হবে ভ্যালু কত আছে ফিফটি ডিগ্রি আছে প্লাস ওয়াই ওয়াই লিখে নিলাম প্লাস করলে মাইনাস হয়ে যাবে ওয়ান থেকে ফিফটি মাইনাস করলে সেভেন্টি নাইন নম্বর প্রশ্ন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যুগ তৃতীয় বাহু থেকে বৃহত্তর দেখো একটি ত্রিভুজ একটি ত্রিভুজের বৃহত্তম বাহু বিসিটা কি আছে বৃহত্তম বাহু প্রমাণ করতে হবে যে বি এ প্লাস এ সি এ প্লাস সি টু বিসি ইজিক্যাল টু কি তার দুইটা এই দুইটা বাহু প্লাস করলে বিসিটা কি হবে বড় হবে অঙ্কন এ বিএ বা ডি পর্যন্ত বর্ধিত করা হলো বর্ধিত এমন ভাবে এডির সমান হবে এসির মানটাও সমান হয় ডিসি সংযোগ করা হলো ডিসি কি হলো যোগ করা হলো প্রমাণ এডি ইজাল টু এসি এ ডি টু এ সি সুতরাং এ ডিসি সুতরাং এ কোন কোনটা এই কোনটা আর বড় কার কার থেকে বড় এ থেকে বড় এ সিডি এই কোন থেকে বি ডি বড় বি সিডি এই কোনটা সবসময় বড় থাকবে বিসিডি ইজল টু এডিসি অর্থাৎ বি সিডি অর্থাৎ বি সিডি এই কোনটা ইকুয়াল টু বি ডি সি এই কোনটা বিডি ইজেল বিডি বড়ো সি থেকে বিডিটা বড় কার থেকে বি সি থেকে কিন্তু ইজ এডিজাল টু বিএ প্লাস এডি কি হচ্ছে বিডি টু ইজ কি লাগবে বিএ প্লাস বিএ প্লাস এসি বিএ প্লাস এডি এ ডি এডি এসি লেখা যায় কারণ এই বাহু সমান এই বাহু বিএ প্লাস এসি ইজল টু বিসি প্রমাণিত দশ নম্বর প্রশ্ন দেখো এ বিসি ই এবং এফ বিন্দুকে যথাক্রমে ইআইএফ যথাক্রমে সমান বাহু এবি এবং এসি এবি এবং এসি এর মধ্যবিন্দু বি এফ বিএফ আর সি এফ প্রমাণ করতাম ত্রিভুজ ত্রিভুজ এ বিএফ এবং এসিই এ সিই এইখানে একটা ত্রিভুজ এখানে একটা দুইটা ত্রিভুজ কথা এসি এবু এসি প্রদত্ত কুন এ কুন এ দুটার কি আছে সাধারণ এ এ এ এ এফ এফ টু টু ই এই বাহু বাহু সমান ই এবং এফ যথাক্রমে ই এবং এফ যথাক্রমে এবি এবং এ সি এর মধ্যবিন্দু এবি এবং এ সি এর মধ্যবিন্দু সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এসি যখন বাহু সমান হবে তখন ত্রিভুজটাও কি হবে সর্বসম হবে কি আছে দেখো এ এ বিএফ সর্বসম ত্রিভুজ এ সি ই এ সি ই এই ত্রিভুজ সর্বসম্ম এই ত্রিভুজ এস এ এস সাইট অ্যাঙ্গেল সাইট সত্য অনুসারে বিএফ ইজিক টু সি ই টু সি ই সর্বাঙ্গ সম ত্রিভুজের অনুরূপ বাহু l এবং m next প্রশ্ন क्वेश्चन नंबर দেওয়া হয়নি এটা প্রমাণিত এটা আটটা প্রশ্ন l এবং m l এবং m সমান্তরাল বাহুদ্বয়ের অপর দুটি সমান্তরাল বাহু পি এবং কিউ পি এবং পি কিউ পি এবং কিউ তে ছেদ করেছে দেখাতে হবে যে ত্রিভুজ এ বি সি এ বি সি এখানে ত্রিভুজ সর্বসম সি ডি এ সি ডি এ এই ত্রিভুজ সর্বসম এই ত্রিভুজ সর্বসম দেখানোর জন্য বলেছে আমরা কি লিখেছি দেখো এ বি সমান্তরাল ডি সি এ বি কার সমান্তরাল এর সমান্তরাল সমান্তরাল দেখো এ বি সমান্তরাল ডিসি আর কিউ পি হবে এটা পি সমান্তরাল কিউ প্রদত্ত দেওয়া আছে এটা কি হবে পি হবে মিটিয়ে নেবে তারপরে দেখো এ ডি এ ডি সমান্তরাল বি সি এল এবং এম এটা কি আছে এল এবং এম সমান্তরাল প্রদত্ত দেওয়া আছে এ বি সি ডি চতুর্ভুজে একটি সামন্তরিক তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ একটা সামান্তরিক সুতরাং যেহেতু একটি চতুর্ভুজে বিপরীত বাহুগুলি সমান্তরাল বিপরীত বাহুগুলা কি আছে এগুলা সমান্তর সমান এটা সমান সমান্তরাল হইবে বিসি কাল টু এ ডি বি সি ইজাল টু এ ডি আর টু সি ডি এ বিজেল টু সি ডি সামান্তরিক বিপরীত বাহুগুলি সমান এবং সি এবং এ বি সি কোন সামন্ত্রিক বিপরীত কোনগুলি সমান সুতরাং ত্রিভুজ ABC এবং সি ডিএ সি ডি এ দুইটা ত্রিভুজ এর এব ইজ গেল টু সি ডি এবু সি ডি আর বি সি ইজ গেল টু এ ডি বি সি ইজ গেল টু এ ডি কোন কোনটা আর কোন সি সিডিএ এই কোনটা দুটা কোন কি সমান সুতরাং ত্রিভুজ এব্বসম্ম সি ডি এ বি সি সর্বসম্ম সি ডি এসো এগারো নম্বর এল রেখা এ এর যে এল রেখা কুন এর সমান দুইভাগে ভাগ করেছে এল এর উপর এল এর উপর বি এল এর উপর বি যে কোনো বিন্দু কোনো একটা বিন্দু বি বিন্দু থেকে কোন এ কোন এ বাহদ্যের উপর অঙ্কিত বি কিউ বাহুদ বি কিউ আর বিপি দুইটি লম্ব দেখাও যে ত্রিভুজ এ পি বি এ পি বি সর্বসম ত্রিভুজ এ কিউ বি আর বিপি পি আর বি কিউ সমান বি এস বাহুদ্বয় বি কোন এর বাহুদ্ থেকে সমদূরবর্তী বিন্দু কি বলেছে দেখুন যেহেতু এল যেহেতু এল কুন এ কুন এর সমুদ্রিকণ্ডক সুতরাং বি এ পি সুতরাং বি এ পি ইকুয়াল টু বিএ বিএ এবং এপিবি এপিবি ত্রিভুজ এ কিউবি এ এর কোন বিএপি বি এপি কোন ইকল টু বিএ কিউ বিউ প্রদত্ত এব ইকল টু এবটা কি আছে সাধারণ বাহু কোন বিএপি বিএপি ইকল টু বি কিউএ বি কিউএ ইকল নব্বই ডিগ্রি যেহেতু বিপি এবং বি কিউ দুইটি লম্ব বি কিউ এবং বিপি দুইটা কি আছে লম্ব সুতরাং এ কিউ এপি কিউ সর্বসম্ম ত্রিবুজ এ কিউ বি এ কিউ বি এ এ এস শর্ত অনুসারে বি পি B টু বি কিউ সর্বাসম বা বিন্দু টুয়েলভ নম্বর এবিসি সমকোণী ত্রিভুজের কুন সি কুন সি ইকুয়াল টু নব্বই ডিগ্রি এম এম অতিভুজ বি অতিভুজ এর মধ্যবিন্দু সি এবং এম সি এবং সি এবং এম সংযোগ করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যাতে ডি এম যাতে ডি এম সি এম সি এম হয় ডি এবং বি ডি এবং বি সংযোগ করা হলো দেখাও যে রোমানওয়ান এ এম সি এ এম সি সর্বসম্ম তিবুজ বি এম ডি বিএমডি এই ত্রিভুজ সর্বসময় এই ত্রিভুজ প্রথম প্রমাণ করতাম সর্বসম প্রমাণ করতাম তারপরে ডিবি সি এই কোনটা একটি সমকোণ সুতরাং ত্রিভুজ ডি বিসি ডি বি সি এই পুরা ত্রিভুজটা আর এ সি বি এ সি বি ত্রিভুজটা কি আছে সর্বসম সি এম সি এম ওয়ান বাই টু কার ওয়ান বাই টু এব অর্ধেক এব এর কিটা আছে অর্ধেক হলো সি এম এটা প্রমাণ করতাম দেখো রোমান ওয়ানটা প্রমাণ করে আগে ত্রিভুজ এ এম সি ত্রিভুজ এ এম সি এবং BMD BMD এর এম ইজগাল টু বিএম এ এম ইজগাল টু বি এম এর যেহেতু এম এ বি অতিবুজের মধ্যবিন্দু এম এব অতিবুজের কি আছে মধ্যবিন্দু সি এম ইজগাল টু ডি এম সি এম এই বাহু সমান এই বাহু প্রদত্ত সি এম সি আর হলো বি এম ডি বি এম ডি সি এম বি হবে সি এম বি এটা বি হবে এখানে সি এম বি টু বি এম ডি বি এম ডি বিপ্রতি কোন সুতরাং এ এম এম সি সুতরাং এ এম সি এ এম সি ইকুয়াল টু ডি বিএমডি সর্বসম্মতি বুঝ রোমান টু যেহেতু এ এম সি সর্বসম্ম বিএমডি এম সি সর্বসম্ম বিএমডি তাহলে সুতরাং এ এম সি কুন ইকাল টু বিএমডি এ সি এম কোন ইকাল টু বিডিএম বিডিএম সর্বসম্মতি বুজের অনুরূপ কোন কিন্তু ইহারা একান্তর কোন এবি সমান্তরাল বিডি এসি সমি এসি সমান্তরাল বিডি এসি সমান্তরাল বিডি এবং এ বি সি ভেদক বিসিটা কী আছে ভেদ করেছে সুতরাং ডিবি সি প্লাস এসিবি এ সি বি ইজকাল টু ওয়ান এইটি ডিগ্রি ডি বি সি টু এসিবির ভ্যালু আমরা জানি নাইনটি ডিগ্রি এই ভ্যালুটার জানি কত নাইনটি ডিগ্রি নাইনটি মাইনাস করলে কি হবে ডবিসি বিসির ভ্যালু কোথা হবে নাইনটি ডিগ্রি একটি সমকোণ একটি নম্বর বিসি এবং এসিবি ডিবি এবং এসি ডি বি সি এবং এসিবি দুইটা ত্রিভুজের কি হবে কোন ডি বিসি কোন ডিবি কোনটা বি কোনটা আর কি আছে দেখো এসি বি কত নাইনটি ডিগ্রি এসি বি টু কত এই কোনটা নাইনটি ডিগ্রি এই ডিগ্রি আমরা জানা আছে তারপরে দেখো বিসি দুর বিসি সাধারণ বাহু দুটার বিসি কি আছে সাধারণ বাহু আর বি ডি ইজাল টু বি অনুরূপ বাহু সুতরাং ডি বিসি সর্বসম্ম এসিবি এস এ এস শর্ত অনুযায়ী রোমান ফোর ডি বিসি সর্বসম্মিবি সর্বসম্মেল টু এ বিজল টু সি এম ইসল টু টু এম টু কি লেখা যায় বি এই বাহু সমান এই বাহু পুরোটা সমান জন্য এবি লেখা যায় দুইটাকে ডি এম ইসল সি এম দোটাকে লেখা যায় ডিএম এর জায়গায় সিএম লিখতে পারি কারণ সি এম ইজকাল যত হবে ডি এমটাও তত হবে টু সি এম ডিভাইড চলে গেল নিচে ওয়ান এবি তারপরে দেবো থার্টের নম্বর এবিসি সমুদ্রভৌ তী এসি এবু এসি কোন বি আর কুন সি কুন সি এর সমুদ্রিকণ্ডক ডায় পরস্পরকে ও বিন্দুতে ও বিন্দুতে ছেদ করেছে এ এ আর ও সংযোগ করা হল দেখাও যে ও এ ও এ ও সি ও সি এ এর কুট এর সমুদ্রী এ ও রোমান এবিসি ত্রিভুজের এবিভুজের এবু এসি এবু এসি দেওয়া আছে কোন সি আর কোন বি সমান বাহু বাহুর বিপরীত কোনগুলি সমান ওয়ান বাই টু সি ওয়ান বাই টু কি আছে সি আর ওয়ান বাই টু বি ওয়ান বাই টু সি বি ও সি বি কোনটা এই কোনটা আর ও বি সি ও বি সি কোনটা এই কোনটা দুইটা কি কোন কি সমান যেহেতু বি ইস গেল টু সিও ক্রমে বি এবং কোন বি এবং সি এর খণ্ড কোন বি এবং কোনুদ ও বিজল টু এসি ও বিজল টু ও সি সমান বিপরীত বাহ সমান দুই নম্বর রুমান টু ত্রিভুজ এ ও বি সরি ও এ বি ও এ বি এই ত্রিভুজটা আর ও এ ও এ সি দুটা ত্রিভুজের এবু এসি এবু এসি বাহু দুটা কি আছে সমান প্রদত্ত ও বি ইস গেল টু ওসি ও বিসি আর ও ইজ গেল টু ও সি ও ইজ গেল টু এ ও ও ইজ গেল টু এ ও সাধারণ বাহু সুতরাং ও এ বি সর্বসম্ম ও সি ও এ বি সর্বসম্ম ও এ সি এস 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 মানে সাইড 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 শর্ত অনুসারে কোন ও এ বি কোন ও এ বি ইজিগাল টু কোন ও এ সি সর্বাঙ্গসম ত্রিভুজের অনুরূপ কোন কোন এ সমুদ্রখণ্ডক ও এ কোন এর সমুদ্রিকন্ডক ও এ নেস ফোটি নম্বর যেসব সামুতরিকের একই ভূমি একই ভূমি উপর এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের কালি সমান অথবা প্রমাণ করো যে সব সামন্তরিক একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত তাদের কালি সমান করবে ড্র করার পরে দেখো সামান্তরিক এবিসিডি এবিসিডি একটা সামন্তরিক ইএফসিডি ইএফ একই ভূমি ডিসি একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল যুগল এএফ এবং ডিসি এ এফ এবং ডিসি এর মধ্যে অবস্থিত প্রমাণ করতে হবে যে কালি এবিসিডি এ বি সি ডি ইকুয়াল টু কালি ইএফসিডি ইএফ সিডি প্রমাণ সামান্তরিক এবিসিডি সামান্তরিক এ বি সি ডি এর এডিজাল টু বি সি এডিজগুল টু বি সি বিপরীত বাহু সুতরাং এডিও বি সি এডিও বি সি এ এফ ভেদক এফটা কী আছে ভেদক কোন সি কোন সি এই কোনটা আর ডি এফ ডি এ ই কোনটা অনুরূপ কমিউনিকেশন নাম্বার ওয়ান আবার সামান্তরিক ডি ই এফ সি ডি এবং ইডি ও এফ সি বিপরীত বাহু ইডি এবং এফ এফসি ইডি এবং এফ সি বিপরীত বাহু ইডি এবং সি সামন্ত সমান্তরাল এ এফ ভেদক এ আছে ভেদক কোন এ ই ডি এ ই ডি এই কুনটা আর বি বি এফ সি এফ সি এই কোন দুইটা কোন কি আছে অনুরূপ কোনো নাম্বার টু এ ডি ইজিক টু সি এফ ত্রিভুজের কুনের সমষ্টির ধর্ম এড ইস গেল টু বি সি দার মধ্যে কি আছে এডিজেল টু বি বিপরীত বাহু সুতরাং ই সমান এফ এ এস এ স্বীকার্য অনুসারে বা এঙ্গেল সাইড অ্যাঙ্গেল কালি এ ডি এ ডি বি বিসিএফ এ ডি ই কালি বি সি এফ কালি বি সি এফ কালি ইডি সিবি মাইনাস কালি এবিসি ইজেল টু কালি ইএফসিডি সুতরাং এবিসি এবং ইএফসি সামন্তরিকের কালি তারপরে দেখো একটা এবিসিডি সামন্তরিক ই এফ সি ডি একটি আয়তক্ষেত্র এল লম্ব ডিসি প্রমাণ করো কালি এ বি সি কালি ই এফ সি ডি কালি কি আছে এবি ইজ গোল টু ডিসিজ ইন টু এল আয়তক্ষেত্র একটি সামান্তরিক বলা যায় কালি এ বি সি ডি কালি এ বি সি ডি আর কালি ই এফ সি ডি ই এফ সি ডি যেহেতু একই ভূমি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত তাই সামন্ত্রিকের কালি সমান তারপরে দেখো কালি একটা এ বি সি ডি এ বি সি ডি ইজ ইকুয়াল টু কালি ই এফ সি ডি ই এফ সি ডি ডি সি ইজ ইনটু এফ সি ডি সি ইনটু এফ সি আয়তক্ষেত্রের কালি দৈর্ঘ্য ইনটু প্রস্থ এল লম্ব ডিসি এলটা লম্ব কারে অতএব এফ সি এল একটি আয়তক্ষেত্র এল ইস এফ সি ইকুয়েশন টু এবি টু ডিসি ইন্টু এল ডিসি ইন্টু এল এটা দেখো প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজের সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি অংশকে সমানভাবে বিভক্ত করে দড়ি এ বি সি সিটি ত্রিভুজ টা ত্রিভুজ এবং এ ডি একটি মধ্যবিন্দু এডিটা মধ্যমা প্রমাণ করতে হবে যে এ বি ডি এ বি বিডি ইস কালি এ সি ডি এ সি ডি এ এন এ এনটা বি সি লম্ব এনটা লম্ব কারফে লম্ব বিসির উপরে কি আছে এনটা একটা লম্ব অঙ্কন করা হয়েছে প্রমাণ কালি এটার পুরা কালি কি হবে ওয়ান বাই টু ভূমি ইন্টু উন্নতি ত্রিভুজ এ এটার থেকে বার হবে ওয়ান বাই টু ভূমি কত আছে ভূমি মানে বিডি ভূমি মানে কত বিডি আর উন্নতি মানে কত হলো এ এন এটা হলো উন্নতি ওয়ান বাই টু বিডির জায়গা কি লাগবে সিডিও লেখা যায় ইন্টু এন টু সিডিজি কালি এ সিডি সুতরাং কালি এবিডি ইজল টু কালি এসিডি প্রমাণিত তারপরে দেখো যদি এ যথাক্রমে এব সামুদ্রিক এর বাহকগুলির মধ্যবিন্দু হয় বাহুগুলির মধ্যবিন্দু হয় ই এফ ই এফ জি এইচ মধ্যবিন্দু হয় তাহলে এবিসিডি একটা সামন্তরিক এবিসিডি একটা এবিসিডি সামন্তরিক বাহুগুলির মধ্যবিন্দু হয় তাহলে দেখাও যে ইএফিএইচ ইএফিএইচ ইজল টু ওয়ান বাই টু অঙ্কন ইজি অঙ্কন করা হলো ইজি অঙ্কন করা হলো ত্রিভুজ ই এইচ জি ই এইচ জি এবং ত্রিভুজ এ ডি জি ই এ ডি ডিজিই এইখানে এটা ত্রিভুজ ই এইচ জি ই এইচ জি আর ত্রিভুজ ডি জি ই e, ডি জিই এ ডিজিই সামন্ত্রিকের একই ভূমি এবং একই সমান্তরাল যুগল রেখার মধ্যে অবস্থিত ত্রিভুজ ই e, এইচ ই e, এইচ জি ই e, এইচ জি আর কালি ওয়ান বাই টু এ ই জি ডি এর কালি এ কুশন বার ও কেন টু যোগ করে কি পাইব ত্রিভুজ ই এইচ জি এর কালি প্লাস ই এফ জি এর কালি ওয়ান বাই টু এ ই জি ডি এর কালি প্লাস বি সি জি এর কালি বি এফ জি এইচ এর কালি ওয়ান বাই টু এবি ডি এর কালি নেক্সট প্রশ্ন প্রমাণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা প্রমাণ করো যে কোনো একটি চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন করা একই বৃত্তের অবশিষ্ট অংশে যে কোনো বিন্দু উৎপন্ন করা কোণের দ্বিগুণ ধরি ও কেন্দ্রের বৃত্ত পি কিউ পি কিউ চাপের দ্বারা গঠিত পি কিউ আর পি কিউ সরি পি ও কিউ এবং পিএ কিউ পিএ কিউ কুন্দ্রমে কুন্দয় ক্রমে কেন্দ্রস্থ এবং বিপরীতস্থ বৃত্তের বৃত্তাংশের এ বিন্দুতে গঠিত পরিদৃষ্ট পরিদৃষ্ট কোণ প্রমাণ করো পিও কিউ পিও কিউ ইজিক টু টু পি এ কিউ কিউ অঙ্কন ও এ সংযোগ করা করিয়া বি বিন্দুতে পর্যন্ত বর্ধিত করা হলো এ ও সংযোগ করিয়া এ সংযোগ করিয়া বি বর্ধিত পর্যন্ত সংযোগ করা হইল প্রমাণ বিও কিউ বিউ এই কোণটা এ কিউ প্লাস ও কিউএ কিউএ দুইটা কোন ইকুয়েশন নাম্বার ওয়ান কারণ কোন ত্রিভুজের একটি বৈশিষ্ট্য কোণ ত্রিভুজটির দূরবর্তী অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান ত্রিভুজ ও এ কিউ ও এ কিউ এর ক্ষেত্রে ও ইজগল টু ও কিউ ও ইজগল টু ও কিউ একই বৃত্তের সুতরাং ও এ কিউ ও কিউ ইজেল টু ও ত্রিভুজের সমান বাহুর দুটি বিপরীত কোণ ও ও কিউ বিউ ইজল টু ও এ কিউ ক নাম্বার টু ও পি ও পি ইজ টু ও পি এ টু ওপিএর শুন পাবো আমরা পি প্লাস বি কিউ বিও কিউ বিওপি বিওপি আর বিও কিউ দুইটা প্লাস করলে কত হবে টু ও এপি টু ও এপি প্লাস ও এ কিউ ও এ কিউ সুতরাং ওপিও কিগুলো টু পি এ কিউ নেক্সট পর্যন্ত কোনো বৃত্তের সমান দৈর্ঘ্যের জাগুলি বৃত্তটি কেন্দ্রের সমান মাপের কোণ উৎপন্ন করে ও কেন্দ্রের বৃত্ত বৃত্তের এ বি এবং সি ডি এ বি এবং সি ডি দুইটি সমান যা প্রমাণ করতে হবে যে এ ও বি এ ও বি কোণ ইজ ইকুয়াল টু সি ও ডি সি ও ডি কোণ সমান প্রমাণ ত্রিভুজ এ ও বি এ ও বি এবং সি ও ডি সি ও ডি দুইটা ত্রিভুজে কি হবে এ ও আর সি ও এ ও আর সি ও আর বি ও আর ডিও এবি এবং সিডি এব এবং সিডি দেওয়া আছে সুতরাং এ ও বি ত্রিভুজ এ বি সর্বসম্ম ত্রিভুজ সিও ডি এ বি সর্বসম্ম ত্রিভুজ সিও ডি এস 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 সাইড 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 স্বীকার্য এ বি সিও ডি প্রমাণিত কৃষ্ণবরঙ্ক বৃত্তের কোনো একটি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কুণ চাপ দ্বারা বিপর্য বৃত্তাংশে গঠিত পরিদৃষ্ট কুণের দ্বিগুণের সমান এটা বৃত্ত ও কেন্দ্রের বৃত্ত এবং পি কিউ চাপ দ্বারা গঠিত পি কি আছে চাপ দ্বারা গঠিত এবং এ কিউ পি এ কিউ ক্রমে কেন্দ্রস্থ কোণ এবং বিপরীতস্থ বৃত্তাংশের এ বিন্দুতে গঠিত পরিদৃষ্ট কোন এই বিন্দুতে গঠিত পরিদৃষ্ট কোন প্রমাণ করতে হবে যে পি ওয় এইসগুলো টু পি এ কিউ

ত্রিবুজটির দূরবর্তী অন্তস্থ কুণ্ডের দুটি সমান ত্রিভুজ বিউ ত্রিবুজ এর ক্ষেত্রে ও ইজগল টু ও কিউ ও কিউ ইজল টু ও কিউ এ ও এ কিউ ও ও কিউ কিউ ও কিউ এ এবং টু থেকে কি পাইবো আমরা বিওপি প্লাস বিও কিউ টু দুইটা ও এপি আর ও কিউ মানে কত লেখা যায় পিএ কিউ প্রমাণিত ফাইনাল নাম্বার ও কেন্দ্রীয় বৃত্তের উপর তিনটি বিন্দু বিন্দু অবস্থিত এখান থেকে থাকবেই পরীক্ষাতে দেখে নেবে থার্টি মার্ক্স তোমরা পেয়ে নেবে এখান থেকে ভেরি ইম্পর্টেন্ট বিওসি বিওসি থার্টি ডিগ্রি এও বি এও বি সিক্সটি ডিগ্রি যদি ডি যদি ডি বৃত্তস্ত বিন্দু যা এবিসি চাপের উপর নয় এডিসি এর মান বার করো এডিসি এই কোনটার মান কত এও বি এ ও সি ইজিক টু এও বি এও বি প্লাস বিও সি বিও সি দুইটা প্লাস করলে কত হবে নব্বই ডিগ্রি এওসি এ ও সি ইকুয়াল টু টুইন টু এডিসি এ ডিসি দুইটা যুগ ইন্টু করলে এডিসি বৃত্তের বৃত্তের কোনো একটি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থগুণ কোনো দ্বিগুণ হবে নাইনটি ডিগ্রি ইজকুয়াল টু এ এডিসি এডিসি নাইনটি ডিগ্রি চলে যাবে উপরে চলে যাবে এডি টু এডিসি টুইন টু এডিসির দিকে চলে আসবে নাইনটি ডিগ্রি নিয়ে নেব টুটা ডিভাইড করে নিচে চলে আসবে টু দিয়ে নাইনটিকে ডিভাইড করলে কত হবে ফোর্টি ফাইভ এডি সিক টু এ এডিসি ইজকুয়াল টু কত ফোর্টি ফাইভ এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবে এবং পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে সকল ডিস্ট্রিক্ট কাছার থেকে শুরু করে সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই জিওমেট্রিগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু অ্যানুয়ালি এক্সামিনেশনের জন্য এগুলো করলে আর জিওমেট্রি লাগবে না এখান থেকে কমন পেয়ে যাবে আমি এলজাবরা প্রশ্ন তোমাদের দিয়ে দেবো তোমরা চিন্তা করবে না এমসিকিউ কিউ অলরেডি দিয়ে দিয়েছি দেখে নেবে যদি দেখে নাও যদি না দেখেও থাকো তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো হলে তোমরা প্লে গিয়ে ক্লাস নাইনের প্লে লিস্টে গিয়ে সকল এমসিকিউ জি জি এস ম্যাথ সায়েন্স ইংলিশ সকল সাবজেক্টের পেয়ে যাবে তোমরা দেখে নেবে